হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তীব্র তাপমাত্রার কারণে গাছের দুবার করে পানি দিতে হয়, না হলে দেখা যায় গাছগুলো নেতিয়ে পড়ে। গাছে যেমন রোদের প্রয়োজন আছে, তেমনি বেশি তাপমাত্রায় গাছ কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আমার বেডরুমে সকাল থেকে প্রায় 3টা পর্যন্ত টানা রোদ পড়ে। এক্ষেত্রে দেখা যায় সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত টানা গরম থাকে রুম। তো কয়েকদিন ধরে আমরা এমনিতে ডিসকাশন করছিলাম যে একটা এসি কিনে নেব, যে হারে মানে রোদ পড়ছে আর কি রুমের মধ্যে, আসলে থাকা সম্ভব হচ্ছে না। তো বলতে বলতে দেখা যায় একদিন সন্ধ্যায় আমরা ডিসিশন নেই যে আচ্ছা গিয়ে একটু দেখি এসির প্রাইস রেঞ্জ কীরকম বা কীরকম সার্ভিস দেয়। অনলাইন রিসার্চ করে দেখলাম আমাদের বাজেট এবং সার্ভিসের দিক দিয়ে আমাদের দেশীয় পণ্য ওয়ালটনই বেস্ট। যেহেতু এটা একটা বড় অ্যামাউন্টের প্রোডাক্ট, তাই আমরা এটা মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে নিয়েছি, অর্থাৎ ইএমআই এর মাধ্যমে কিনেছি। আজকের ব্লগটা হচ্ছে আমি আমার প্রিয় মানুষটাকে তার জন্মদিনে কিভাবে ট্রিট করলাম সেটা নিয়েই। এই মাসে যেহেতু আমার জন্য দুটা স্পেশাল ডে আছে, তো একটা স্পেশাল ডে তো অলরেডি কেক টেক দিয়ে সেলিব্রেশন করেছি ছোটোখাটোভাবে। তাই প্ল্যান করেছি ওর জন্মদিনে ওর পছন্দের খাবার দাবার রান্না করে ওকে খাওয়াবো। কাস্টার্ড বা ফালুদা এ টাইপের খাবার ওর অনেক পছন্দ হয়, তো ঈদের দিন সবসময় বুবু ওর জন্য কাস্টার্ড বানায়। ফালুদার যে জেলি মিক্সটা ছিল সেটাকে আমি হচ্ছে পানি দিয়ে আগে বলক খাইয়ে নিচ্ছি, এরপরে এটাকে আমি সেট হওয়ার জন্য একটা বক্সে ঢেলে নিচ্ছি। আর এটা এমনিতেই সেট হয়ে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে। এরপর দুধ ঢেলে দিলাম, আর এখন হচ্ছে ফালুদার যে মিক্সটা আছে সেটা হচ্ছে দিয়ে দিব, আর এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে তো সবই দেওয়া থাকে, অলরেডি এটা রান্না হয়ে গেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। ঠান্ডা করার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব যাতে একটু বেশি ভালো লাগে, আর ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা। আর এদিকে আমি যে গ্রিল চিকেন করব সেটার জন্য যে মশলাগুলো প্রয়োজন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। মুরগি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, আর মুরগির বুকের মাংসটা যেহেতু একটু মোটা হয় তাই এটা ভালোভাবে কেটে নিয়েছি, কারণ এতে করে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকবে। ভালোভাবে মশলাটা মুরগির ভেতরে বাহিরে সুন্দর করে মাখিয়ে এটাকে রেখে দেব 3-4 ঘন্টার জন্য, এতে করে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। আর আমার হাজবেন্ড কিন্তু চিকেন জাতীয় সব কিছু ওর অনেক পছন্দ, মানে গ্রিল চিকেন, চিকেন ফ্রাই, ফ্রাইড চিকেন। জন্মদিনের সঙ্গে কেকের সঙ্গে কী একটা সম্পর্ক আমি জানি না, মনে হচ্ছে একটা জন্মদিন কেক ছাড়া সম্পূর্ণ হয় না। যাই হোক, ফেসবুকে স্ক্রল করতে করতে আমি একটা মালাই কেকের রেসিপি দেখলাম, এবং দেখে মনে হলো যে এটা একটা ভালো অপশন হতে পারে, যেহেতু এখন খুব গরম পড়ছে আর মালাই কেকটা খেলে তেমন একটা খারাপ লাগবে না। কেক বানানো নিয়ে একটা স্টোরি বলি। 2020 সালে করোনা মহামারীর মধ্যে আমরা সবাই ঘরবন্দি ছিলাম, তো তখন দেখা গেছে রোজার সময় কেউ জিলাপি অথবা বুন্দিয়া এগুলো কিনতে বাহিরে যেত না, তো বাসায় এগুলো কিন্তু ট্রাই করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই ট্রাই করেছেন এভাবে। আর কেক বানানোর যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে কেক অন্যরকম একটা ইমোশন, কারণ 20 সালে যখন করোনা চলছিল তখন বাসায় বসে বসে কেকের ভিডিও দেখতাম, আর মনে হতো যে আমি যদি এরকম একটা কেক বানাতে পারতাম। এরপরে ডিসেম্বরের দিকে যখন করোনা একটু কমে গেছিলো, আম্মুকে নিয়ে আমি একবার ডিসিসিতে গিয়েছিলাম। কেক বানানোর জন্য যত ধরনের জিনিস প্রয়োজন সব কিনে নিয়ে এসেছি, মোল্ড থেকে একদম নোজেল পর্যন্ত যা যা প্রয়োজন সব কিনে এনেছি। এখন যে ইলেকট্রিক বিটাতে দেখতে পাচ্ছেন আর এই স্পেচুলাটা, সেটা কিন্তু আমার বিয়ের আগে কিনে দেওয়া, মানে আমার মা কিনে দিয়েছেন। সব কিছু কেনার পরে যে প্রথম কেকটা বানিয়েছিলাম সেটার টেস্ট এত অসাধারণ হয়েছে, এরপরে যতবারই কেক বানিয়েছি আমার কেক কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। সবাই পছন্দ করতো আমার হাতের কেক, কিন্তু আমি কেন জানি না আমার বানানো কেক খেতে পারতাম না। গল্প করতে করতে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এখন আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিব। তো ওভেনটাকে 10 মিনিটের জন্য আমি প্রিহিট করতে দিয়েছি, আর একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। একটা ছোট অনুরোধ আপনাদের কাছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
এতে করে পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড দিব সেটা নোটিফিকেশন কিন্তু আপনার নিকট সবার আগে চলে যাবে। মালাই কেকের জন্য তো অবশ্যই মালাই তৈরি করা লাগবে, সেজন্য আমি 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি আর 2-3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। 2টো এলাচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। মালাই তৈরিতে আমি কোনো চিনি ইউজ করছি না, আমি কন্ডেন্স মিল্ক দিচ্ছি, এতে করে মালাইটা একটু ক্রিমি টেক্সচারের হবে আর টেস্টটাও ভালো আসবে। ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুধটা একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করছি। এরপরে একটু স্যাফরন দিয়ে নিচ্ছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে প্লাস কালারটাও সুন্দর আসবে। মালাই বানাতে বানাতে আমার কেকও রেডি হয়ে গেছে আর কেকটা খুব সুন্দর করে ফুলের কালার চলে এসেছে। আর এখন আমি কেকটাকে ওভেন থেকে বের করে নিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যে ভুলটা করেছি, কেক এবং মালাই দুটো ঠান্ডা হওয়ার পরে আমি কেকের মধ্যে মালাই দিয়েছি, এটা করা যাবে না। মালাই একটু গরম থাকতে অথবা কেক একটু গরম থাকতে মালাইটা ঢেলে দিতে হবে, না হলে মালাই অনেক ঘন হয়ে গেলে কেকের ভেতরে সব কিছু ভালোভাবে পৌঁছাবে না। আসরের পরে আমি ভাবলাম যে চিকেনটা এখন গ্রিল করতে দিলে ইফতারের সময় আমরা এটাকে খেতে পারবো, কিন্তু ইফতারের সময়ে এটা ভালোভাবে কুক হয়নি আর মাঝখানে একবার কারেন্ট চলে গেছিলো, যার জন্য এটার প্রসেসিংটা একটু অফ হয়ে গেছিলো। মায়ের বাড়ি কাছে হওয়াতে একটা সুবিধা আছে, মা যখনই মজার মজার রান্না করবে সেগুলো আমাকে পাঠাবে। তো আজকে আম্মু দই বানিয়েছিল আর দইটা এত ভালোভাবে সেট হয়েছে। বগুড়ার দই বলে যে দইটা বিক্রি হয় ঢাকা শহরে, মানে একটু কালার করা দই যেটা ক্যারামেল দিয়ে করা হয়, সেটা আমার হাজবেন্ড পছন্দ করে না, ওর এই টাইপের সাদা দই পছন্দ করে। ইফতারের আগে আমি ফালুদাটা রেডি করে নিচ্ছি আর ফালুদার জন্য আমি 3 রকম ফল নিয়েছি। ফল ছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগে শুধু আইসক্রিম দিয়ে। গত বছরের রমজানটা আমি পুরান ঢাকায় কাটিয়েছি, তো পুরান ঢাকায় বাহারি রকমের ইফতার পাওয়া যায়। সত্যি কথা বলতে সবাই যেরকম পুরান ঢাকায় ইফতার নিয়ে অনেক রকম কথা বলে, 20 দিনের মতো পুরান ঢাকায় ইফতারি করেছি, দেখা গেছে প্রতিদিনই আমরা বাহির থেকে ইফতারি এনে খেতাম। আমার কাছে পুরান ঢাকার ইফতারি তেমন আহামরি কোনো কিছুই ভালো লাগেনি। একটা ফালুদার দোকান আছে নাজিরা বাজারে, সেইটার ফালুদা আমার খুব ভালো লাগতো এবং প্রায় সময় আমি খেয়েছি। এখনও আমি মাঝে মাঝে যখন পুরান ঢাকায় যাই তখন ওখান থেকে ফালুদা কিনে খাই। আর বিউটি লাচ্ছি অথবা বিউটি লাচ্ছির যে ফালুদাটা পাওয়া যায় সেটার টেস্ট আহামরি কিছুই না, মানে তেমন আমার ভালো লাগে না। এই টাইপের গ্লাসের মধ্যে ফালুদা সার্ভ করলে দেখতে সুন্দর লাগে কিন্তু খেতে অনেক কষ্ট হয়। যাই হোক, উপরে একটু রুয়াবজা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আর আমার ফালুদাটা রেডি হয়ে গেছে। ইফতারের পরে গ্রিলটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর এটার কালারটা খুবই সুন্দর এসেছে। গ্রিলের সঙ্গে একটা সস সার্ভ করা হয়, সেটা আমি দুধ দিয়ে বানিয়ে নিয়েছি আর এটা তৈরি করা খুব সহজ। আমি একটা ইউটিউব রেসিপি দেখে এটা বানিয়েছি, সেটা হচ্ছে কুকিং স্টুডিও বাই উম্মে আপুর। তো 2017 সাল থেকে আমি আপুর ভিডিও দেখি এবং তখন থেকে আমার ওনার সবগুলো রান্নাবান্না খুব ভালো লাগে। আপনারা হয়তো অনেকে ওনাকে ফলো করেন বা ওনার রান্নাবান্না দেখেন। আমি 200 ডিগ্রিতে এই গ্রিলটা 2 ঘন্টার মতো ওভেনের মধ্যে রেখেছি যাতে ভালোভাবে কুক হয়। গ্রিল চিকেন করলে মুরগির বুকের মাংসটা আমার একটুও পছন্দ হয় না, তো আমি কি করি, গ্রিল করার পরে এই বুকের মাংসটাকে আবার ছোট ছোট পিচ করে নিয়ে, মানে এটাকে কাটা চামচ দিয়ে ছড়িয়ে নিয়ে এটা দিয়ে নুডলস রান্না করে নিই অথবা পাস্তা রান্না করে নিই, সেটা খেতে আমার বেশ ভালো লাগে। এখন হচ্ছে যার জন্মদিন তাকে মালাই কেকটা টেস্ট করতে দেব। আর এটাকে আমি ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছি আর সুন্দর মতো সেট হয়ে গেছে এটা। তো সে খেয়ে বলেছিল যে টেস্ট অনেক ভালো এসেছে, বাট মালাইটা আর একটু মানে বেশি হলে ভালো লাগতো এই আর কি। আমি বুঝতে পেরেছিলাম যে মালাইয়ের পরিমাণটা একটু কম হয়েছে। ঈদ বা যে কোনো অকেশনে এই কেকটা ডেজার্ট হিসাবে একটা বেস্ট অপশন। আগামীকালকেই আমি রাজশাহীতে চলে যাব শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য। ঈদের আগে এটাই আমার লাস্ট ব্লগ আর ঈদের পরে হচ্ছে গিয়ে আবার নতুন করে ব্লগ আপলোড দিব। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।